তাই নোংরা হয়ে গেছে? তোমার মাথায় চুল আছে তো? তাই হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। আর আজকে হলো শনিবার, তো আজকে হলো শনিবার, তো ছেলেকে তো সান্ধান করানো হলো, এখনও ওকে খাওয়াতে বসাবো, স্কুল তো আজকে ছুটি আছে। তো যাই হোক, চলো এখন ওকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করিয়ে নেই। আর বাইরে খুবই রোদ উঠেছে, এই নিচে যাবে তো, দাঁড়ো 1 মিনিট, 1 মিনিট, এখনই নেই যাও না। আচ্ছা এখনই নেই যাও, চলো চলো চলো। তো যাই হোক, চলো দেখতে থাকো সারাদিন কি করছি, সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। তো আজকে একটু রান্নার রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে। আজকে রান্না করব হচ্ছে ছোলা, এদিকে কাবলি ছোলার ঘুগনি করব। কাবলি ছোলা এটাকে রাতভর ভিজিয়ে রেখেছি, তো এখন দুটো খালি সিটি মেরে নেব, আর তার সাথে একটা খালি আলু দিয়েছি। তো কাবলি ছোলার ঘুগনি হবে, আর তার সাথে হবে, প্ল্যানিং করে রেখেছি লাচ্ছা পরাঠা, বরের নাইট ডিউটি রয়েছে তো তার জন্য রান্না বান্না করা। তো চলো শুরু করি, আপাতত ওইটা আগে আগে দুটা সিটি মেরে নেই। তো ছোলাটা আমার সেদ্ধ হয়ে গেছে, তো এবার রান্নাটা শুরু করি। এদিকে পেঁয়াজ, এদিকে তেজপাতা নিয়ে নিয়েছি, এখানে আদা রসুন বেটে নিলাম। তো চলো রান্নাটা শুরু করি। প্রথমে দিয়ে দিই তেজপাতা, আর তার সাথে এদিকে পেঁয়াজটাও দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, তো আমি এর মধ্যে এবার ছোলাটা আর যে আলু একটা দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে নিই। এরপর গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিই হচ্ছে পরিমাণ মতো হলুদ, তারপরে দিয়ে দেব জিরে গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দেব লবণ, তার সাথে এদিকে আদা, আর এদিকে রসুন বাটা যেটা সেটাও দিয়ে দিলাম। চলো ভালো করে এবার নেড়ে নিই। তো এর মধ্যে আমি কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম, এবার ভালো করে কষাবো। ঘুগনিটা কষানো চলছে, সামান্য পরিমাণে জল দিয়েছি, ভালো করে এখন কষিয়ে নিই। তো আমার ঘুগনিটা সেদ্ধ হয়ে গেছে অনেকটাই, আর তার সাথে কষাও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো, পরিমাণ মতো একটুখানি জল দিয়ে দেব। খুব বেশি ঝোল রাখবো না, যেহেতু এটা টিফিন নিয়ে যাবে, ও ঝোল হলে পরে তাহলে পড়ে যাওয়ার ভয় থাকে। একটু গ্রেভি মতোই করব। ঝোলটা ফুটে গেছে, এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। তো আমার ঘুগনি এই যে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, চলো এবার নামিয়ে নিই। কেমন হলো রান্না অবশ্যই জানাবে। আর এখন হচ্ছে আমি করব হচ্ছে লাচ্ছা পরাঠার জন্য ডোটা রেডি করব, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, এই যে এখানে আমি ডোটা রেডি করছি, এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণে আটা, কিছুটা পরিমাণে ময়দা, একটুখানি লবণ নিয়েছি, আর তার সাথে দিয়েছি চিনি। তো এবার আমি ডোটাকে মাখবো হচ্ছে, কিছুটা পরিমাণে দুধ দেব, আর কিছুটা পরিমাণে জল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। তো চলো মেখে নেই। তো ডোটা আমার রেডি হয়ে গিয়েছে,
তো এটাকে আমি এখন একটু রেস্ট করার জন্য আধা ঘন্টার জন্য রেখে দেই। তো লাচ্ছা পরাটার এই যে আমি লেচিগুলো রেডি করে নিয়েছি, তো এটা শেয়ার করলাম না কারণ এটা তো সবাই জানে কিভাবে করতে হয়, যেমন করে করা সেরকমভাবে করেছি। তো এখন এটাকে এখন আরও 10 মিনিটের জন্য আমি রেস্ট করতে রেখে দেবো, তারপরে তখন আবার করা শুরু করব। তো চলো, এই যে বেলা হয়ে গেছে, এবার আমি রুটিটা ভাজা শুরু করি। ফার্স্ট লাচ্ছা পরাটা, এটা দেখি কেমন হবে। আর এদিকে যে ছেলে কি দুষ্টামি করছে ওর ঠাকুরদার সাথে রে। এখন আপাতত খালি 3-4টের মতো ভাজবো বরের টিফিনের জন্য, আর আমরা তো যখন খাবো তখন, মানে রাত্রেবেলা। লাচ্ছাগুলো অলরেডি বেরিয়ে গেছে, আশা করি ভালোই হবে। তো হয়ে গেল আমার ফার্স্ট লাচ্ছা কমপ্লিট, লাচ্ছা পরাটা দু তিনটে ভেজে নিই একবারে। তো আমাদের ওদিকে পরোটাও হয়ে গেছে, লাচ্ছা পরোটাও হয়ে গেছে, আর এদিকে ঘুগনিটাও হয়ে গেছে। তো এখন এই যে একটু বেগুন পুড়িয়ে নিচ্ছি, বেগুন পোড়া খেতে ইচ্ছা করছে, তো চলো তাড়াতাড়ি রেডি করি গরম গরম বেগুন পোড়া ভাত আর মাছের ঝোল আছে সঙ্গে। তো এদিকে আমার এই যে বেগুনটা একদম মেখে নিয়েছি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, তো এখন সবাই খাওয়া দাওয়া করবো আমরা, আগে ছেলেকে খাইয়ে দিই। আর এই যে ও গান করছে, বন্দে মাতরম, ভেরি গুড। উঠো এবার খাওয়া দাওয়া করবে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যার পর থেকে আর ভিডিও করা হয়নি ঠিকঠাকভাবে। তো যাই হোক, এই যে ছেলে এখন একটু খেলাধুলো করছে, এখন ইভিনিং ঠিক না, এখন বাজে হচ্ছে 9টা, কারণ ওকে এখন রাতে খাবার দাবার খাওয়াবো, রাতে ডিনার করাবো। তো সন্ধ্যার দিকে ও খেলো বিস্কিট, খেলো লিকার চা, খেললো আজকে কমপ্লেন খাবে না, মানে হরলিক্স খাবে না, লিকার চা খাবে। তো ঠাকুরদার সাথে লিকার চা খেলো, আর এই যে এখনও পাজলসগুলো সাজাচ্ছে আর একটুখানি পড়াশোনাও করেছে, গুড বয়ের মতো একটুখানি প্রথমে জেদ করেছিল তারপরে আবার পড়াশোনা করেছে ঠিকঠাকভাবে। তো যাই হোক, আপাত ও পাজলগুলো সাজাচ্ছে আর আমি এদিকে ওর খাবারগুলো সব গরম করে নিচ্ছি, তো ওকে এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করাবো। তো আজকের এই যে রাত্রে ডিনারে এখানে রয়েছে লাচ্ছা পরাঠা আর এদিকে হচ্ছে ছোলা, তো এটাই হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া। তো আমি দুটো নিয়েছি, শ্বশুরমশাই একটাই খেলো, তো চলো তাতে খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নেই। তো এখন এই যে ছেলেকে নিয়ে আমি শুয়ে পড়বো, এখন বাজে হচ্ছে 11:30টার মতো। বাবা হাত দেয় না বাবা, তো ওর কানের মধ্যে একটু ওষুধ দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।